পানি দিয়ে দিচ্ছি। এখন এটা ভিজবে কিছুক্ষণ। আমরা লবণ পানিটা ফেলে দিছি, লবণ পানিটা কেন দিচ্ছিলাম আমরা, যাতে এর থেকে টক ভাবটা চলে যায়। এখন আমরা এতে পানি অ্যাড করবো। এখানে যেহেতু 1 কেজি পরিমাণের জলপাই আছে, সেহেতু আমরা এতে 2 কাপ পরিমাণে 2 লিটার পানি এতে দিয়ে আমরা চুলাতে বসাবো। পানিটা আমরা দিই, কেজি পরিমাণে পানি এতে আমরা দিলাম। এখন আমরা এটা চুলাতে বসিয়ে দিব, চুলাতে আগুন দিয়ে দিলাম। এটা আমরা সুন্দর করে